সবাইকে জব সার্চ 365 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব সেটা হলিক্রস কলেজ আগরতলা ত্রিপুরা থেকে প্রকাশ হয়েছে। তো আজকের এই জব নোটিফিকেশনে কি কি পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান কি, লাস্ট ডেট কখন এবং কিভাবে আবেদন করব, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বন্ধুরা বিস্তারিতভাবে তুলে ধরতে চেষ্টা করেছি। তো বন্ধুরা, তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও জব সার্চ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ত্রিপুরা থেকে প্রকাশ হওয়া জব নোটিফিকেশানগুলো খুব সহজে জব সার্চ 365 ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, নোটিফিকেশানটিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাই হলিক্রস কলেজ আগরতলা ফর দ্য ফলোয়িং সাবজেক্টস। তো বন্ধুরা, এখানে হলিক্রস কলেজে, যেটা আগরতলাতে অবস্থিত, সেটাতে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। তো যে বিষয়গুলি বা সাবজেক্টগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো বন্ধুরা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমার্স, জুওলজি, বোটানি অ্যান্ড হিউম্যান ফিজিওলজি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট অ্যান্ড স্যালারি, এটা আলোচনার ভিত্তিতে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ফর্ম উইথ অল রিলিভেন্ট ডকুমেন্টস ক্যান বি সেন্ড টু ইমেল আইডি, যে ইমেল আইডিতে সেন্ড করতে হবে সেটা হলো প্রিন্সিপাল HTCAGT@gmail.com। তো বন্ধুরা, যে সমস্ত ডকুমেন্ট আছে অ্যাপ্লিকেশানের জন্য সেগুলো এই ইমেলটাতে সেন্ড করতে হবে, অ্যান্ড দ্য হার্ড কপি ক্যান বি সাবমিটেড টু দ্য কলেজ অফিস লেটেস্ট বাই 31st March। তো বন্ধুরা, তাছাড়া যে হার্ড কপিটা আছে অ্যাপ্লিকেশানে, সেটা অফিসে জমা দিতে পারবে কলেজ অফিসে, সেটা মার্চ মাসের 31 তারিখের মধ্যে। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং এরকম ভিডিও পেতে জব সার্চ 365 ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো।